হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সুবিধার জন্য যে ক্লাসগুলো ফলো আপ করা হয়েছে সেগুলো তোমরা প্রত্যেকেই ফলো করছো। আচ্ছা ভিউয়ার্স, গতকাল এবং তার আগের ক্লাসে কিন্তু আমরা অ্যালকিন ও অ্যালকেন থেকে বিভিন্ন তথ্যাবলী সংগ্রহ করে নিয়েছি এবং বিভিন্ন প্রশ্নের উত্তর জেনে নিয়েছি। আজকে কিন্তু আমরা অ্যালকাইনে চলে যাব সরাসরি। তাহলে চলো ভিউয়ার্স, আজকে সোজাসুজি আমরা অ্যালকাইনে প্রবেশ করছি, তাহলে তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করো। আজকে তাহলে আমরা কি সম্পর্কে জানছি? অ্যালকাইন। দেখো ভিউয়ার্স, অ্যালকাইন বলতে মূলত কি বোঝায়? অ্যালকাইন শব্দ থেকে তোমরা মোটামুটি ধারণা করতে পারছো যে অ্যালকাইন বলতে মূলত বোঝায় ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অ্যালকাইনের ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা কি পেলাম? ত্রিবন্ধনযুক্ত হতে হবে, ত্রিবন্ধনযুক্ত। বেশ, তাকে অবশ্যই অসম্পৃক্ত হতে হবে। তাহলে ত্রিবন্ধনযুক্ত যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই তো? হাইড্রোকার্বন, তাকে আমরা মূলত কি বলতে পারি ভিউয়ার্স? অ্যালকাইন বলতে পারি। তাহলে ভিউয়ার্স, অ্যালকাইনের ফার্স্ট ক্রাইটেরিয়া কি? ত্রিবন্ধন। এদের সাধারণ সংকেত মূলত কি হয় বলতো? CnH2n-2। তাহলে সাধারণ সংকেত থেকে কিন্তু আমরা যে কোনো যৌগ দিলে আমরা বুঝতেই পারবো খুব সহজতর পদ্ধতিতে যে সেটি কি অ্যালকাইন যৌগ না অ্যালকেন না অ্যালকাইন, যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল করে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন অর্থাৎ কি? C2H2, তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, তাহলে এই যে সাধারণ সংকেত, এই যৌগটি দেখে আমরা নিশ্চয়ই সরাসরি দেখে বুঝতে পাচ্ছি না যে এই যৌগটি অ্যালকাইন কিনা। তাহলে একটু চলো প্রুফ করে দিই। তাহলে এখানে কার্বন পরমাণুর সংখ্যা কত? তোমরা প্রত্যেকে বুঝতে পারছো, 2। তাহলে এই সূত্রে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, C2 যদি বসাই H2n, অর্থাৎ 2×2-2, তাহলে আমরা কী পেলাম ভিউয়ার্স? C2H4-2। তাহলে আলটিমেট আমরা পেলাম C2H2। তাহলে আমরা বুঝে গেলাম যে ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই ফুলফিল করছে, সুতরাং অ্যাসিলিন কিন্তু একটি অ্যালকাইন যৌগ। তাহলে আশা করি বোঝার অপেক্ষা রাখে না যে অ্যালকাইন যৌগ হতে গেলে তার মূল ক্রাইটেরিয়া কী কী ফুলফিল করতে হবে, আর তা কোনো যৌগকে দেখে আমরা কীভাবে সরাসরি বুঝে নিতে পারবো যেটি অ্যালকাইন গোত্র সম্ভব কিনা। বেশ, অ্যাসিটিলিন সম্পর্কে আজকে আমরা পড়বো। অ্যাসিটিলিন হচ্ছে একটি সরলতম যৌগ। অ্যাসিটিলিন কিন্তু কার্বন পরমাণুর কার্বন পরমাণুগুলো ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। কীভাবে থাকে বলতো ভিউয়ার্স? ঠিক এরকমভাবে দেখো, কার্বন পরমাণুগুলো ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে। আর তোমরা জানো প্রত্যেকেই কার্বনের চারটে হ্যান্ড থাকে, তাই তো? তাহলে চারটে হ্যান্ডের মধ্যে তিনটা যদি তারা পরস্পর ব্লক করে ফেলে তাহলে আর একটাই থাকছে। সুতরাং দুটো হাইড্রোজেনের মধ্যে কিন্তু একটা এপাশে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হবে, আরেকটা এপাশে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হবে। তাহলে কত সহজতর পদ্ধতিতে তোমরা বুঝে গেলে যে একটি অ্যাসিটিলিন যৌগকে কীভাবে তার সামঞ্জস্যপূর্ণ কার্বন পরমাণুর সঙ্গে পরস্পর তারা যুক্ত হতে পারে। তাহলে এখান থেকে আমরা কী বুঝলাম? যে একটি কার্বন পরমাণুর মধ্যে যদি ত্রিবন্ধন যুক্ত থাকে তাহলে এই সম্পৃক্ত অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন যুক্ত হবে, তখন সেই যৌগগুলিকে আমরা অ্যালকাইনের মধ্যে ফেলতে পারি। বেশ ভিউয়ার্স, তাহলে অ্যাসিটিলিন থেকে সরাসরি আমরা বুঝে নিতে পারলাম যে অ্যাসিটিলিন একটি অ্যালকাইন যৌগ। বেশ চলো এবার অ্যাসিটিলিন সম্পর্কে একটু পড়ে ফেলি ঝটপট করে ভিউয়ার্স। তাহলে এই পোর্শনগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে নিও, একদমই ভুলবে না কিন্তু। তাহলে এই পোর্শনটা কিন্তু মুছে দিচ্ছি। দেখো, অ্যাসিটিলিন কিন্তু প্রকৃতিতে আমরা সরাসরি পাবো না কখনো। কোল গ্যাসে সামান্য পরিমাণে অ্যাসিটিলিন উৎপন্ন হয়। এছাড়াও ভিউয়ার্স, আমরা অ্যাসিটিলিনকে উৎপন্ন করতে পারি কীভাবে? চুন ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে যখন আমরা কোনো একটি বিক্রিয়ক, অর্থাৎ ধরো ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে যখন আমরা জলের বিক্রিয়া করাবো তখন কী হবে বলতো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, সরাসরি বুঝতে পারলাম। এছাড়াও আমরা পেতে পারি অ্যাসিটিলিন গ্যাস। কীভাবে? সবটাই আমি এখানে খুব ভালোভাবে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বুঝিয়ে দেবো। তাহলে আমরা পড়ছি অ্যাসিটিলিনের উৎস। অ্যাসিটিলিন উৎস, তাই তো ভিউয়ার্স? তাহলে আমি কি বললাম যে প্রকৃতিতে কিন্তু সরাসরি আমরা অ্যাসিটিলিনকে পাই না। তাহলে এটা আগে সর্বপ্রথমে নোট ডাউন করে দিই, প্রকৃতিতে সরাসরি আমরা C2H2, এটা সংকেত হিসাবে লিখলাম, আশা করি বুঝতে অসুবিধা হবে না, কে পাই না। কোল গ্যাসে সামান্য পরিমাণে থাকে, তাই তো? পরিমাণে থাকে। এছাড়া আরেকটা রাসায়নিক বিক্রিয়া বললাম, তাই তো? এটা মুছে দিচ্ছি তাহলে ভিউয়ার্স।
তোমরা ঝটপট করে কিন্তু নোট ডাউনটা করে নেবে। যাই হোক, তাহলে আমি কি বললাম যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে জলে, তাই তো? চলো বিক্রিয়াটি করে দেখা যাক কি উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বাইড, অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইড নাম থেকে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো ক্যালসিয়াম অর্থাৎ CH2। বেশ, বুঝতে পারলে তোমরা ক্যালসিয়াম কার্বাইড অর্থাৎ CaC2। কার্বাইড যেহেতু হাইড্রোজেনের কোনো ভূমিকাই নেই, সুতরাং H2 কিন্তু ক্যালসিয়াম কার্বাইড অনেকে এরকম ভুলবশত লিখে ফেলতে পারে, সেই কারণে কিন্তু জায়গাটাকে আমি লিখে আবার মুছে দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে ক্যালসিয়াম কার্বাইড CaC2 সঙ্গে জলের বিক্রিয়া অর্থাৎ H2 উৎপন্ন হবে কি, সেটা তো আমরা বুঝতে পারছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর উৎপন্ন হবে অ্যাসিটিলিন গ্যাস C2H2। আচ্ছা ভিউয়ার্স, তাহলে কতটা সহজতর পদ্ধতিতে কিন্তু আমরা ক্যালসিয়াম কার্বাইড না কখনই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা কোনো একটি উৎস প্রদানের মাধ্যমে আমরা অ্যাসিটিলিনকে পেতে পারি। অ্যাসিটিলিনের যদি ব্যবহার বলা হয় তাহলে কি বলা হয় বলতো? যে অ্যাসিটিলিন মূলত চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয়, মূলত চেতনানাশক হিসাবে ব্যবহার করা হয়, চেতনানাশক হিসাবে ব্যবহৃত হয়। চেতনানাশক হিসেবে যেমনভাবে ব্যবহৃত হয় ঠিক তেমনভাবে কৃত্রিম রবার আর প্লাস্টিক প্রস্তুতিতে, কৃত্রিম যে রবারগুলি রয়েছে আর প্লাস্টিক প্রস্তুতিতে। এছাড়াও ওয়েল্ডিংয়ের যে কাজগুলি অর্থাৎ ঝালাই অর্থাৎ ওয়েল্ডিংয়ের কাজে অক্সি অ্যাসিটিলিনের শিখা উৎপাদিত করে অ্যাসিটিলিনকে ব্যবহার করা হয়। তাহলে কি বললাম, মানে যে ওয়েল্ডিংয়ের যে কাজ বা ঝালাইয়ের যে কাজটা হয় সেই কাজে কিন্তু অক্সি অ্যাসিটিলিনের শিখা থেকে যে মানে অ্যাসিটিলিন উৎপাদিত হয় সেখানে কিন্তু আমরা অ্যাসিটিলিনকে খুব সহজতর পদ্ধতিতে পেতে পারি ভিউয়ার্স। তাহলে ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যেই অ্যালকাইন সম্পর্কে মোটামুটি একটা তথ্য জেনে ফেললাম, তাই তো ভিউয়ার্স? তাছাড়াও অ্যালকাইনের আরেকটি বিক্রিয়া রয়েছে যেটি একটু আমি দেখাবো, তাহলে তোমরা অ্যাসিলিন সম্পর্কে আরেকটু ধারণা করতে পারবে। আচ্ছা ভিউয়ার্স, যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, যে এখানে আমরা অ্যাসিলিনের একটা জুতো বিক্রিয়া দেখে নেব। কী হয় বলো তো ভিউয়ার্স? দেখো, বিক্রিয়াটা খুব সহজ এবং খুব ভালোভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, যেখানে অ্যাসিটিলিনের একটি ছোট্ট ভূমিকা রয়েছে। দেখো, অ্যাসিটিলিন যেহেতু ত্রিবন্ধনযুক্ত হয়, সুতরাং এই ত্রিবন্ধনযুক্ত হওয়ার কারণে যদি আমরা নিকেল অনুঘটকের উপস্থিতিতে সাধারণ সাথে হাইড্রোজেনের সঙ্গে যদি অ্যাসিটিলিনের বিক্রিয়া ঘটাই, তাহলে বিক্রিয়ক হিসাবে যেটি উৎপন্ন হয় সেটি কী বলতো ভিউয়ার্স? ইথিলিন উৎপন্ন হয়। আবার যখন সেই ইথিলিনকে আমরা নিকেল অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করি, তখন আমরা পেতে পারি ইথেন অর্থাৎ C2H6। তাহলে একাধারে অ্যাসিটিলিন থেকে কিন্তু আমরা ইথিলিন ও ইথেন পেতে পারি, ইথিলিন ও ইথেন পেতে পারি। আচ্ছা ভিউয়ার্স, তোমাদের প্রত্যেকের নিশ্চয় মনে আছে যে ইথিলিন কিন্তু ফল পাকাতে কার্যকরী ভূমিকা লাভ করে। তাহলে ইথিলিন কিন্তু আমরা এভাবেও প্রস্তুত করে নিতে পারছি অ্যাসিটিলিনের সহায়তায়। তাহলে ভিউয়ার্স, আশা করব আজকের ক্লাসটি তোমাদের সকলের কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। অ্যাসিটিলিন একটি অন্যতম প্রধান ভূমিকা পালন করে এই অ্যালকাইন যৌগ সময়ের মধ্যে। দেখো, বিক্রিয়ক হিসেবে অনেক মানে যৌগ হিসাবে আমরা কাজ করতে পারি, কিন্তু অ্যাসিটিলিনের অন্যতম প্রধান ভূমিকা কেন অ্যালকাইনের মধ্যে একটি সরলতম যৌগ হিসাবে নির্বাচন করা, তার অন্যতম উদাহরণ হচ্ছে এই বিক্রিয়াটা, কারণ এখান থেকে আমরা সরাসরি ইথিলিন ও ইথেন পেতে পারি। আচ্ছা ভিউয়ার্স, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। ভিউয়ার্স, তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে আরও একটি নতুন ক্লাসে, যেখানে আমরা পলিমার সম্পর্কে জানবো। তাহলে ভিউয়ার্স, আশা করবো একটি জৈব রসায়নের উপরে একটা ইন্টারেস্টিং একটা ফুল কনসেপচুয়াল ক্লাস আমি তোমাদেরকে দিতে পারবো। যাই হোক ভিউয়ার্স, তাহলে দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে আগামী দিনে। আর তোমরা অবশ্যই কিন্তু বোর্ড থেকে বিভিন্ন মানে যে ভিউ পয়েন্টগুলো আমি নোট ডাউন করে দিয়েছি সেটা একদম নোট ডাউন করতে ভুলবে না। আরেকটা কথা ভিউয়ার্স, যেটা আমি বলতে চাই, যে অ্যাসিটিলিন যেহেতু ত্রিবন্ধনযুক্ত, কিন্তু দেখো যখন নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে, তখন কিন্তু দ্বিবন্ধনযুক্ত ইথিলিন উৎপন্ন করছে। সুতরাং আমরা কত সহজে মানে একটা ত্রিবন্ধনযুক্ত যৌগ থেকে একটা দ্বিবন্ধনযুক্ত যৌগকে খুঁজে পেয়ে গেলাম। এবং তার থেকেও কিন্তু ভিউয়ার্স আবার একটি ইন্টারেস্টিং বিষয়, তাকে যখন আবার নিকেল অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হচ্ছে, তখন কিন্তু এক বন্ধনযুক্ত ইথেন পাওয়া যাচ্ছে। তাহলে ভিউয়ার্স, একটা তিন বন্ধনযুক্ত যৌগ থেকে আমরা কীভাবে দ্বিবন্ধন এক বন্ধনে পৌঁছাতে পারি, তারও কিন্তু একটা কনসেপচুয়াল ধারণা আশা করে এখানে ক্লিয়ার আউট করে দিলাম।